হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিকাশ ম্যাথমেটিক্স ক্লাস। আজকে আমরা ক্লক বা ঘড়ি সংক্রান্ত এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। যে মনে করো সাড়ে চারটের সময় বা পাঁচটা পঁচিশের সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয়। এর পরের পাঠে আমরা দেখব যে একটা নির্দিষ্ট টাইম দেয়া থাকলে, মনে করো দুটো থেকে তিনটের মধ্যে, ঠিক কোন সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে 90 ডিগ্রি কোণ তৈরি হবে, বা পাঁচটা থেকে ছটার মধ্যে কোন সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা এক সরলরেখায় থাকবে। এই টাইপের প্রবলেমগুলো আমরা নেক্সট পার্টে দেখব। আজকের পার্টে আমরা আলোচনা করব এই টাইপের অঙ্ক, যে একটা নির্দিষ্ট সময়ে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে। তো এই ধরনের প্রবলেমগুলো ফর্মুলার সাহায্যে অতি সহজেই করে ফেলা যাবে কয়েক সেকেন্ডের মধ্যে, কিন্তু তার আগে আমরা আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব। অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে যে ঘড়ি তো জাস্ট একটা সার্কেল, বৃত্ত। তো একটা বৃত্তের মধ্যে মোট কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি। একটা বৃত্তের কোণ হয় 360 ডিগ্রি। এটা কীভাবে হয় এটাও তোমরা বুঝতে পারো, জাস্ট বৃত্তের মধ্যে দুটো এইভাবে দাগ টানলেই বোঝা যাবে। দেখো এখান থেকে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 90, তাহলে 4টে 90 ডিগ্রি মিলে আসছে 360 ডিগ্রি। ওকে, এইবার দেখো, এবার ঘড়িতে যেটা হয় যে 1 2 করে 12 পর্যন্ত 12টা ঘর থাকে, ঠিক আছে? তাহলে এই 12টা ঘরের মধ্যে প্রত্যেক পাশাপাশি দুটো ঘরের মধ্যবর্তী কোণ কত হবে এইটা আমরা আগে দেখব। তাহলে এখানে মোট 12টা ঘরের টোটাল কোণ যদি 360 ডিগ্রি হয়, তাহলে এই একটা ঘর মানে 2 থেকে 3 গেলে, যে কোনো কাটা 2 থেকে 3 গেলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে সেটা কত হবে? 360 বাই 12। তাহলে এটাকে 3 বারং 36 0, তার মানে 30 ডিগ্রি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে দুটো ঘরের মধ্যবর্তী কোণ হলো 30 ডিগ্রি। আর এটাকে আরও সহজে আরও আর এক রকমভাবে বোঝা যায়, সেটা হচ্ছে কি যে দেখো এই তিনটে, এইটা খেয়াল করো, ঠিক তিনটের সময় এই 3 আর 12-র মধ্যে কত ডিগ্রি কোণ হয়? এখানে 90 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এর মধ্যে দেখো মোট 3টে ঘর আছে, তাহলে এক একটা ঘরের কোণ কত ডিগ্রি করে হবে? 30 ডিগ্রি করে। একটু খেয়াল করো, ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? মনে করো দুটোর সময় ঘন্টার কাঁটাটা কোথায় থাকবে? 2-এর ঘরে। 3টের সময় সেটা কোথায় আসবে? 3-এর ঘরে। তাহলে 1 ঘন্টায় ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 30 ডিগ্রি। তাহলে আমরা ঘন্টার কাঁটাটা নিয়ে ভাববো, ঠিক আছে? ঘন্টার কাঁটা এটা 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 30 ডিগ্রি হলো। তার মানে 1 ঘন্টা মানে কি 60 মিনিট। তাহলে এটা 60 মিনিটে কতটা কোণ উৎপন্ন করবে? 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কতটা কোণ উৎপন্ন করবে? 30 ডিগ্রি বাই 60। তো এটাকে কাটাকুটি করলে যেটা আসছে 1/2 ডিগ্রি। তাহলে এই দুটো তোমাকে অ্যাট ফার্স্ট মনে রাখতে হবে, যে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কোণ উৎপন্ন করবে 30 ডিগ্রি, আর 1 মিনিটে কতটা কোণ উৎপন্ন করবে? 1/2 ডিগ্রি। এটা গেল ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা। এবার মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতটা কোণ উৎপন্ন করে? এটা তো খুবই সহজ, মিনিটের কাঁটা 1 ঘন্টায় কী করবে? 12 থেকে ঘুরে আবার 12-তেই আসবে। তাহলে 1 ঘন্টায় কতটা কোণ উৎপন্ন করবে? 360 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায়, এবার মিনিটের কাঁটাটা ভাবো, তাহলে এটা মিনিটের কাঁটা, তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতটা কোণ উৎপন্ন করবে? 360 ডিগ্রি। তাহলে এটা 1 মিনিটে কতটা কোণ উৎপন্ন করবে? 360-কে 60 দিয়ে ভাগ, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, তো এটাকে করলে হবে কত? 6 ডিগ্রি। তাহলে এই 4টে বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, মেনলি এইটা ঘন্টার কাঁটাটা, ঠিক আছে? আর মিনিটের কাঁটা 1 মিনিটে কতটা কোণ উৎপন্ন করে? 6 ডিগ্রি। এইবার চলো প্রবলেমে যাওয়া যাক। তো আমাদের বলেছে 4টে 30-এর সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে, রাইট? তাহলে ভাবো 4টে 30 যখন বাজবে তখন মিনিটের কাঁটাটা কোথায় থাকবে? 6-এর ঘরে। আর ঘন্টার কাঁটাটা কী হয়? 4-এর ঘরে থাকার কথা, কিন্তু 4-এর ঘরে থাকবে না। এটা 4-এর ঘরে থাকবে কটার সময়? ঠিক 4টের সময় ঘন্টার কাঁটাটা 4-এর ঘরে থাকে। 4টে 30-এর সময় এটা কী হয়? 4-এর ঘর থেকে একটু এগিয়ে এটা কিন্তু 6-এর কাছাকাছি চলে আসে, তাই না? 4 আর 5-এর মাঝামাঝি জায়গায় থাকে 4টে 30। তাহলে এখন আমরা দেখব ওই 4টে 30-এর সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে। তো তার জন্য আমরা কী করবো, এই 4টে 30 বাদ দাও, আমি 4টে থেকে কনসিডার করি। তাহলে 4টে থেকে 6টার মধ্যে ঘন্টার কাঁটাটা মোট কত ডিগ্রি কোণ তৈরি করবে? আমরা জানি যে পরপর দুটো ঘরের মধ্যে কোণ হচ্ছে 30 ডিগ্রি,
তাহলে চারটে থেকে ছটার মধ্যে মানে দু ঘর, তাহলে দু ঘরে মোট কত ডিগ্রি কোণ হবে? দুই গুণ তিরিশ মানে সিক্সটি ডিগ্রি। তাহলে চার থেকে ছয়ের মধ্যে মোট কোণটা হলো সিক্সটি ডিগ্রি। কিন্তু ঘণ্টা কাঁটা তো চারের ঘরে নেই, ঘণ্টা কাঁটাটা চারের ঘরে থাকতো চারটের সময়, তাহলে এটা খানিকটা এগিয়েছে সাড়ে চারটের সময়, এটা খানিকটা এগিয়ে চার আর পাঁচের মাঝামাঝি জায়গায় হবে। এবার আমাদেরকে বের করতে হবে, তাহলে চারটে থেকে সাড়ে চারটে মানে এই তিরিশ মিনিটের জন্য ঘণ্টার কাঁটাটা কতটা এগোবে। তাহলে আমরা এর আগে লিখে রেখেছিলাম যে এক মিনিটে ঘণ্টার কাঁটা কতটা কোণ উৎপন্ন করে? হাফ ডিগ্রি। তাহলে এই তিরিশ মিনিটে ঘণ্টার কাঁটা, এই তিরিশ মিনিট এইটা খেয়াল করতে হবে, ঠিক আছে? তিরিশ মিনিটে ঘণ্টার কাঁটাটা এদিকে কতটা এগোবে? তাহলে তিরিশ ইন্টু হাফ ডিগ্রি মানে পনেরো ডিগ্রি ছয়ের দিকে এগিয়ে যাবে। তাহলে এই কোণটা হলো পনেরো ডিগ্রি। তাহলে এইবার দেখো, ঠিক চারটে তিরিশ যখন বাজবে তখন এই ঘণ্টার কাঁটা আর এটা মিনিটের কাঁটা এইটুকুনির মধ্যে কোণ কতটা হবে? যদি চারের ঘরে থাকতো তাহলে হতো সিক্সটি ডিগ্রি, কিন্তু এটা আরও পনেরো ডিগ্রি এর দিকে এগিয়ে এসছে, তাহলে এবার মধ্যবর্তী কোণটা কত হবে? এই সিক্সটি ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি মানে হলো পঁয়তাল্লিশ ডিগ্রি। ওকে, তো এটা তো গেল কনসেপ্টের ব্যাপার, কিন্তু এটা খুব সহজেই ফর্মুলা দিয়ে বের করে ফেলা যায়। তো এই ধরনের অঙ্কের জন্য জাস্ট একটাই ফর্মুলা, সেটা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। ফর্মুলাটা হচ্ছে যে থার্টি ইন্টু আওয়ার মাইনাস ইলেভেন বাই টুয়েলভ ইন্টু মিনিট, এই এত ডিগ্রি কোণ তৈরি হবে। ওকে, তাহলে যে সময়টা আমাদের বলে দেওয়া থাকবে যে চারটে তিরিশ, তাহলে এখানে কী করতে হবে? থার্টি ইন্টু ফোর মাইনাস ইলেভেন বাই টু ইন্টু মিনিট, মিনিট কত? চারটে তিরিশের সময় আওয়ার হচ্ছে ফোর আর মিনিট হচ্ছে তিরিশ। ওকে, তাহলে এটাকে এটা দিয়ে কাটাকুটি করলে পনেরো, তাহলে এটা আসলো কত? একশো কুড়ি মাইনাস এখানে কি হবে? এগারো ইন্টু পনেরো। তো এগারো দিয়ে গুণ করার কিন্তু আবার একটা ট্রিক আছে, এর আগে আমি দিয়েছিলাম, সেটা একটু দেখে নিও। এটা নিয়মটা হচ্ছে কি, এগারো দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করার নিয়ম, ধরো পনেরোকে গুণ করার নিয়ম, জাস্ট পনেরো বসাবো আর এই এক আর পাঁচ যোগ করে যেটা হবে ছয় এটা মাঝে বসিয়ে দেবো। ওকে, তো এটা কত আসলো? একশো পঁয়ষট্টি। তো এবার একশো কুড়ি মাইনাস একশো পঁয়ষট্টি করলে কী হবে? পঁয়তাল্লিশ। তাহলে এবার এদের মাইনাস পঁয়তাল্লিশ, কিন্তু এখানে বিষয় হচ্ছে কি যে এই ক্যালকুলেশনটা করার পরে এটা প্লাস মাইনাস যাই আসুক না কেন, কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা প্লাসে নিতে হবে। ওকে, তো এই ফর্মুলা, তো এইখানে চারটে তিরিশের সময় মধ্যবর্তী কোণ হবে কত? মাইনাসটা আমরা নেব না, জাস্ট কী নেব? প্লাস সাইনটা নিয়ে মধ্যবর্তী কোণ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি। দেখো আমি এখানে চার পাঁচ রকমের প্রবলেম আলোচনা করব, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট টাইপের প্রবলেম, একটাও স্কিপ করবে না। কোনো একটা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তো দেখো, পাঁচটা পঁয়তাল্লিশের সময় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে? এখন ভাবো পাঁচটা পঁয়তাল্লিশের সময় ঘণ্টার কাঁটাটা কী হয়? পাঁচটার সময় পাঁচের ঘরে থাকে আর পাঁচটা পঁয়তাল্লিশে মিনিটের কাঁটাটা থাকবে নয়ের ঘরে, কিন্তু ঘণ্টার কাঁটাটা কিন্তু এক্স্যাক্টলি পাঁচের ঘরে থাকবে না, পাঁচের ঘরে থাকতো পাঁচটার সময়, কিন্তু পাঁচটা পঁয়তাল্লিশে এটা কিন্তু অনেকটা এগিয়ে এসে প্রায় পাঁচ আর ছয়ের কাছাকাছি, ছয়ের কাছাকাছি চলে যাবে। তাহলে এবার এখানে এই পাঁচটা পঁয়তাল্লিশের সময় এই এইখানে ঘড়ির ঘণ্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে এটা আমরা দেখব। তো তার জন্য ঘণ্টার কাঁটাটা যদি পাঁচের ঘরে থাকতো তাহলে সেক্ষেত্রে এই পাঁচ আর নয়ের মধ্যবর্তী কোণ কত হতো? তাহলে পাঁচ আর নয়ের মধ্যে চার ঘর, তাহলে এক এক ঘরের জন্য তিরিশ ডিগ্রি করে হলে চার ঘরের জন্য থার্টি ইন্টু ফোর মানে একশো কুড়ি ডিগ্রি কোণ হবে। এবার দেখো এই পঁয়তাল্লিশ মিনিটের জন্য, এই পঁয়তাল্লিশ মিনিটটা জাস্ট কনসিডার করো, পঁয়তাল্লিশ মিনিটের জন্য ঘণ্টার কাঁটাটা এদিকে কতটা এগিয়ে আসবে? প্রতি মিনিটের জন্য ঘণ্টার কাঁটা ঘোরে হাফ ডিগ্রি, তাহলে পঁয়তাল্লিশ মিনিটের জন্য কতটা ঘুরবে? পঁয়তাল্লিশ ইন্টু হাফ করে, তাহলে এটা যেহেতু এর আরও কাছাকাছি এসছে তাহলে এই টার্মটাকে বিয়োগ করতে হবে। এই প্রসঙ্গে আরও একটা কথা, সেটা হচ্ছে কি যে দেখো পাঁচটা পঁয়তাল্লিশ বা এর আগে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম চারটে তিরিশ, সেই সমস্ত ক্ষেত্রে মিনিটের কাঁটাটা কিন্তু ঘণ্টার কাঁটাটাকে অতিক্রম করে গেছে। পাঁচটা পঁয়তাল্লিশে ঘণ্টার কাঁটা মানে পাঁচটার পরে, ভাবো পাঁচটার পর থেকে মিনিটের কাঁটাটা এইভাবে ঘুরে ঘুরে ঘণ্টার কাঁটাটাকে অতিক্রম করে কিন্তু নয়ের ঘরে গেছে, ঠিক আছে? তো মিনিটের কাঁটা যদি ঘণ্টার কাঁটাকে অতিক্রম করে যায় তখন এটার থেকে এটা বিয়োগ করতে হবে, আর যদি অতিক্রম না করে তখন কিন্তু এটা প্লাস হবে। যেমন মনে করো যদি পাঁচটা দশ বলতো, পাঁচটা দশের সময় কি ঘণ্টার কাঁটা পাঁচে আছে আর মিনিটের কাঁটা কি দুইয়ের ঘরে আছে, তাহলে তখনও কিন্তু এটা অতিক্রম করেনি,
মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করেনি, তখন এখানে করতে হবে প্লাস। তো সেরকম এক্সাম্পল আমি পরে দিচ্ছি। তো এখানে তাহলে আমাদের মোট অ্যাঙ্গেল কত হলো 120 ডিগ্রি মাইনাস, এটাকে 45 দুই দিয়ে ভাগ করলে আসবে 22.5 ডিগ্রি। তাহলে এবার 120 থেকে 22.5, প্রথমে 120 থেকে 20 বাদ দাও তাহলে 100, আর 100 থেকে এবার 2.5 বাদ দিলে তাহলে এটা হয়ে গেল 97.5 ডিগ্রি। ওকে, তো এটা তো গেল জাস্ট এখান থেকে। এবার ফর্মুলাটা আমি কি বলেছিলাম, ফর্মুলাটা কী ছিল, 30 ইনটু আওয়ার, আওয়ার বলতে ক ঘন্টা 5 ঘন্টা, মাইনাস 11/2 ইনটু মিনিট, মিনিট বলতে কত, 45 মিনিট করে, এইটা যা হবে এই এত ডিগ্রি হবে অ্যান্সার। তো এখান থেকে কত আসছে ক্যালকুলেশন করে, 150 মাইনাস। এবার এটাকে তো কাটাকুটি যাবে না, তো এই একই রকম 45 দিয়ে গুণ করলে যেটা বলেছিলাম 4 আর 5 বসে যাবে, মাঝখানে 4 আর 5 যোগ করে 9, এটা হয়ে যাবে 495 ডিগ্রি, ওকে, বাই 2। তাহলে এটাকে এবার ক্যালকুলেশন করলে যেটা আসছে 300 মাইনাস 495, তাহলে এটাকে আসছে মাইনাস তোমার 195/2। তাহলে 195 দুই দিয়ে ভাগ করলে এইটা দেখবে এইটাই হয়ে যাবে 97.12, মানে 97.5 ডিগ্রি। কিন্তু আমি বলেছি যে অ্যান্সারে এই নেগেটিভ সাইনটা নেওয়া যাবে না, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত, জাস্ট 97.5 ডিগ্রি, রাইট। নেক্সট এক্সাম্পল দেখো কি বলছে, যে 8:10 সময় ঘুরে ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে। তো সেই যদি ফর্মুলা দিয়ে করি তাহলে তো আমাদের এক মিনিটের মধ্যেই হয়ে যাবে, যে 30 ইনটু ঘন্টা মাইনাস 11/2 ইনটু মিনিট ফর্মুলা। তো এটাকে জাস্ট এটাকে কাটাকুটি করলে এটা তো 3 8 24, 210 মাইনাস 55, 210 মাইনাস 55 করলে যেটা আছে 185 ডিগ্রি কোণ তৈরি হবে। এটা হলো ফর্মুলার সাহায্যে। কিন্তু আমরা যদি বেসিক বিষয়টাকে বুঝতে চাই তো কীভাবে আসছে বিষয়টা দেখো, 8:10 সময় ঘন্টার কাঁটাটা থাকবে, 8টার সময় 8-এর ঘরে থাকতো, কিন্তু 8:10 সময় কী হবে, 8-এর থেকে জাস্ট একটু এগিয়ে যাবে, ঠিক, আর মিনিটের কাঁটাটা থাকবে 10-এর ঘরে। তাহলে এবার এটা যদি 8-এর ঘরে থাকতো তাহলে এই ঘড়ির ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। দেখো এই 8:10 সময় কিন্তু এই ঘন্টার কাটা মিনিটের কাটা ঠিক এক সরলরেখায় থাকতো, এবার এই 2 থেকে 8-এর মধ্যে এখানে মধ্যবর্তী কোণ কত, 2 থেকে 8 বিয়োগ করলে 6, তাহলে এই 6 ঘরের জন্য মোট কত ডিগ্রি কোণ তৈরি হবে, 1 ঘরে 30 ডিগ্রি করে 6 ঘরে 30 ইন্টু 6, তাহলে 180 ডিগ্রি কোণ। আর এইবার 8:10 সময় এই ঘন্টার কাঁটাটা 8-এর ঘরে থাকতো, কিন্তু এই 10 মিনিটের জন্য এটা আরও কতটা দূরে সরে যাচ্ছে, এই 10 মিনিটের জন্য ঘন্টার কাঁটাটা কতটা এগোবে, 10 গুণ হাফ, প্রতি মিনিটে হাফ ডিগ্রি করে এগোয় ঘন্টার কাঁটা, তাহলে 10 মিনিটের জন্য 10 গুণ হাফ। তাহলে এবার আগের প্রবলেমগুলো কিন্তু কী হয়েছিল, বিয়োগ হয়েছিল, কিন্তু এখানটা কী হচ্ছে দেখো, এটা কিন্তু যোগ হবে, কারণ কি এই ঘন্টার কাঁটাটা কিন্তু আরও দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এর আগে যেটা বলেছিলাম, 8:10 যখন বাজবে তখন দেখো মিনিটের কাঁটাটা কিন্তু ঘন্টার কাঁটাকে এত এখনও অতিক্রম করেনি, তাহলে অতিক্রম যদি না করে তাহলে সেক্ষেত্রে আমরা করব কি, প্লাস, আর যদি এটা জাস্ট এটাকে অতিক্রম করে যায় তখন হবে মাইনাস। তাহলে এখানে যেটা ক্যালকুলেশন করলে আসছে 180 ডিগ্রি প্লাস এটা 5, মানে 185 ডিগ্রি, যেটা কিনা আমরা এর আগেই দেখেছি ফর্মুলার সাহায্যে। তো এই প্রসঙ্গে আরও একটা কথা বলার, যে আমরা যেটা দেখলাম যে 8:10 সময় এই যে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে যে কোণটা হলো 185 ডিগ্রি, তাই না। তো এই কোণটা কিন্তু দেখো যে কোনো সময়ে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কিন্তু দুটো কোণ থাকে, তাই না, একটা 180 থেকে ছোট হয় আর একটা 180 থেকে বড় হয়। তো আমাদের যেটা আসলো 185 ডিগ্রি, এটা তো 180 থেকে বড়। এবার যদি বলতো যে 8:10 সময় যে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে ক্ষুদ্রতম কোণ কোণটা, ছোট কোণ কোণটা, তাহলে তখন কী করতে হতো, এই টোটাল কোণটা তো 360 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কী করতে হতো, 360-এর থেকে 185 বিয়োগ করে 175 ডিগ্রি তখন আনসার হতো। তাহলে 8:10 সময় ঘড়ির ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যে বৃহত্তম কোণটা হবে কিন্তু 185 ডিগ্রি আর ক্ষুদ্রতম কোণটা হবে 175 ডিগ্রি, ওকে। চলো নেক্সট এক্সাম্পল, এবং এটা একটু অন্য টাইপের। তো দেখো লাস্ট প্রবলেম বলছে 3:38 সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ হবে, ওকে। তো এটা যদি ফর্মুলা দিয়ে করি তাহলে যেটা ফর্মুলাটা ছিল যে 30 ইনটু আওয়ার, আওয়ার বলতে ঘন্টা 30, 3 মাইনাস
11/2 ইনটু মিনিট 38, তাহলে যেটা আসছে এটা 90 মাইনাস এটাকে কাটাকুটি করলে 19। এবার 19 ইনটু 11 করলে যেটা আসছে 19, আর 1 আর 9 যোগ করে 10, দশের শূন্যটা এখানে বসবে আর হাতের একটা এর সঙ্গে যোগ হয়ে যাবে, ওকে, তো 209। তাহলে 90 মাইনাস 209, তো এটাকে বিয়োগ করলে যেটা আসছে 119 এবং একটা নেগেটিভ সাইন। তো এখানে 3:38 সময় তাহলে ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ হবে? 119 ডিগ্রি। এটা গেল ফর্মুলা দিয়ে। এবার যদি বেসিকটা বুঝতে হয় তাহলে কী হবে ব্যাপারটা দেখো। দেখো 3:38 সময় ঘন্টার কাঁটাটা কোথায় থাকবে? ঠিক 3-এ না থেকে 3-এর থেকে এক খানিকটা এগিয়ে যাবে। আর 38-এর সময় কী হবে? মিনিটের কাঁটাটা 7 আর 8-এর মাঝামাঝি জায়গায় থাকবে, তাই তো? তো এবার দেখো, ঘন্টার কাঁটাটা যদি 3-এ থাকতো আর মিনিটের কাঁটাটা যদি 7-এ থাকতো, তাহলে তখন এইটুকুনির মধ্যবর্তী কোণ কত হতো? তাহলে 7 থেকে 3, 4 ঘর, তাহলে প্রত্যেক ঘরের জন্য 30 ডিগ্রি করে হলে 4 ঘরের জন্য হচ্ছে 120 ডিগ্রি, 30 ইনটু 4। কিন্তু মিনিটের কাঁটাটা কিন্তু 7-এ নেই, মিনিটের কাঁটাটা আছে কোথায়? 7 আর 8-এর মাঝে 38-এ, এখানে হলে 35। 7-এ থাকলে তখন 35 হতো, কিন্তু আজ আমার বাজে 38, 3:38। তার মানে কি মিনিটের কাঁটা আরও 3 মিনিট এগিয়েছে। এবার দেখো, আমি শুরুতে বলেছিলাম মনে করে দেখো যে মিনিটের কাঁটা প্রত্যেক 1 মিনিটে কত ডিগ্রি করে এগোয়? 6 ডিগ্রি করে, ঠিক? তাহলে প্রত্যেক 1 মিনিটে যদি 6 ডিগ্রি এগোই, তাহলে 3 মিনিটের জন্য কত ডিগ্রি এগোবে? তাহলে 3 ইনটু 6 মানে আরও 18 ডিগ্রি কিন্তু এদিকে এগিয়ে যাবে, তাহলে এইটা প্লাস 18 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল কি এই পুরো অ্যাঙ্গেলটা। কিন্তু এইবার বিষয় হচ্ছে যে ঘন্টার কাঁটাটা তো আমার 3-এর ঘরে নেই, ঘন্টার কাঁটাটা 3-এর থেকে আরও এর খানিকটা এগিয়ে এসছে, এর কাছাকাছি গেছে। এবার কতটা গেছে তার জন্য কি 3-এর ঘরে ঘন্টার কাঁটা কখন থাকতো? যদি 3:00 বাজে তখন 3-এর ঘরে থাকতো, কিন্তু তাহলে 3:38-এর সময়, মানে 38 মিনিটের জন্য এটা আরও কতটা কাছে আসবে? 1 মিনিটে ঘন্টার কাঁটা যায় 1/2 ডিগ্রি, তাহলে 38 মিনিটের জন্য 1/2 ইনটু 38 ডিগ্রি, এটা কিন্তু এই মিনিটের কাঁটার কাছে আসছে। তাহলে কাছে আসছে বলে তাহলে এই পোর্শনটুকুনি বাদ দেব, তাহলে এই তখন তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোন কথা হবে? এই তাহলে এখানে ক্যালকুলেশন করলে 120 প্লাস 18 মাইনাস এটা করলে কত আসছে? 19 দুগুণ 38 মাইনাস 19 ডিগ্রি, তার মানে এখানে ক্যালকুলেশন করলে আসছে 119 ডিগ্রি। ওকে, তো এই ছিল আজকের ফার্স্ট পার্ট ক্লক সংক্রান্ত ট্রিকের। এরপরে সেকেন্ড পার্টে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।